अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। হ্যাঁ সাইম, ভাই আপনি বলেন তাহলে। ভাই, এই যে ধরেন, এই যে রাস্তাঘাটে যে ধরেন অনেক বৃদ্ধ লোকজন দেখা যায় না, তারা আর কি ধরেন ভিক্ষা করে, এই যে রাস্তার পাশে বসে থাকে, এই যে যে সাফারিং, তারপর এটা কি আসলে গডের প্ল্যানের অংশ, এই যে ক্রিয়েশনিস্ট মতবাদ অনুসারে? ফারাজ ভাই বলেন। আসিফ ভাই, মানে মানে সিমিলার কোশ্চেনটা আমি আপনারে করতে যাচ্ছিলাম, যে আমরা যখন ইভেল সম্পর্কে জিজ্ঞেস করি মুমিনদের কাছ থেকে, যে সচরাচর অ্যান্সারটা আসে যে পৃথিবীকে ব্যস্ত করে তৈরি করা হয়নি, পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে যেন মানুষকে টেস্ট করা যায়, ওই সেন্স থেকে পৃথিবীকে তৈরি করা হয়েছে। সেখানে আপনার কাছে আমার প্রশ্ন ভাই, যদি মানুষকে টেস্ট করার জন্য পৃথিবীতে সাফারিং ক্রিয়েট করা হয়, তাহলে তো ভাই হোমোসেক্সুয়াল, সরি সরি, হোমোসেপিয়েন্স তো আসছে পৃথিবীতে বহু বছর পরে, মানে লাখ লাখ বছর পরে আসছে, এর আগেও তো কোটি কোটি স্পিসিস আসছে এবং তারা হচ্ছে বিভিন্ন ভাবে সাফার করছে, সাফার করে করে তারা বিলুপ্ত হয়ে গেছে। যদি রাফলি বলা যায় তাহলে সূচনা লগ্ন থেকে, মানে এবায়োজেনেসিস থেকে, বা যেখান থেকে হোক, যে প্রাণীর সৃষ্টি, মানে প্রাণীর সূচনা, ওইখান থেকে শুরু করে মানুষ আসা পর্যন্ত অ্যারাউন্ড বলা যায়, রাফলি বলা যায় 90% স্পিসিস আসছে এবং সেটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। যদি ওইটা হয়ে যায় তাহলে ওই 90% স্পিসিস এর যে আপনার সাফারিংটা, ওই সাফারিংটা তো আননেসেসারি সাফারিং, আননেসেসারি সাফারিং একটা বিলাবালান গন্ড কেন করতে যাবে? তাদের তো গোঁজামিলটা এখানেও আমার কাছে মানে রিজনেবল মনে হয় না। আপনার কাছে কি মনে হয় আসিফ ভাই? আমার কাছে যে জিনিসটা মনে হয় যে যদি এটা একটা পরীক্ষা কেন্দ্র হইতো, তাহলে তো অন্তত পক্ষে লেভেল প্লেইং ফিল্ডটা থাকতো, যে সাফারিং ও যদি থেকে থাকে তাহলে তো প্রত্যেক মানুষের ক্ষেত্রে সাফারিংটা সিমিলার সেম হইতো। সেম হইলে আমাদের যে পরীক্ষার মান নিয়ন্ত্রণটা করা যেত, যে পরীক্ষাটা ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা, যেখানে সবাই সমান সুযোগ পাচ্ছে কিনা, সবাই সমানভাবে, মানে যদি নকলও হয়ে থাকে, মনে করেন আল্লাহ কিন্তু নবীকে একটু মানে দেখা দিচ্ছে জিনিসপত্র প্রমাণ প্রমাণ দিয়ে 27-28 করে নিয়ে বেস্ট দেখাই দিচ্ছে, আমাদেরকে কিন্তু দেখাইলো না। তাহলে এখানে দেখা গেল নবী একটু বেশি সুবিধা পেলো, নবীকে নকল করার সুযোগ দেওয়া হইলো, আমাদেরকে নকল করার সুযোগটা দেওয়া হইলো না। তাহলে আমাদেরকেও যদি সেই নকলটা করার সুযোগ দেওয়া হইতো, আবার যেমন ধরেন নবীর যে মেয়ে ফাতেমা, ফাতেমাকে মানে সে কোনো কিছু, সে কি করছে জানি না, তাকে নাকি জান্নাতের মেয়েদের সর্দারনি বানিয়ে দিছে। কেন? কারণ হচ্ছে সে নবীর মেয়ে। এখন ভাই আমি নবীর মেয়ে না, বা আমি নবীর ছেলে না, এটা কি আমার দোষ? এখন এখানে দেখা যাচ্ছে স্বজন প্রীতিও চলছে, তারপর মানে নকল করার সিস্টেমও আছে, সবকিছুই আছে। তাহলে তো, এবং একই সাথে যেই মানে যে আপনি যে ফারাজ ভাই একটা কথা বলেন, যে একটা 5 বছরের হিন্দু ফ্যামিলির একটা শিশু মেয়ে তাকে 5টা মুসলমান মিলে ধর্ষণ করে হত্যা করছে, এই হিন্দু মেয়েটা তো জাহান্নামে যাচ্ছে, কারণ সে তো ইসলাম কবুল করে নাই, সে তো জাহান্নামী। এবং হাদিসে এই জিনিসটা এসেছে যে এই ধরনের মানুষেরা জাহান্নামে যাবে। তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় থাকলো? লেভেল প্লেইং ফিল্ড যদি সাফারিংটা পরীক্ষার কারণে হয়ে থাকে, তাহলে তো সাফারিংটা মানে লেভেল প্লেইং ফিল্ডটা থাকতো, থাকার কথা, আমার এটা মনে হয়। সাবলবেন ভাই, আপনার কি মতামত বিষয়ে? হ্যাঁ, এটা ট্রু আছে ভাই, যে আসলে সাফারিং এর ব্যাপারটা হচ্ছে যে এব্রাহামিক রিলিজিয়ানসে এটাকে বলা হয় দ্য প্রবলেম অফ ইভিল। এখন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম দুইটাই হচ্ছে এই ইভিলের স্বীকৃতি দিয়েছে আর কি। গড যেরকম বাইবেলে বলে যে ও গুড ইভিল দুইটাই হচ্ছে বানাইছে আর কি, অ্যান্ড ইসলাম ধর্মে হচ্ছে এটা একটা টেস্ট হিসেবে আর কি। এখন আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই ঠিক, যে সাফারিং যদি একটা অ্যাকচুয়াল যদি টেস্ট হয়ে থাকে, দেন সবার জন্য আপনার সাফারিং এক হওয়া উচিত। বাট এইটার থেকে উপরে আমি মনে করি যে ধর্ম যে এই সাফারিং এর যে একটা সলিউশন দেওয়ার যে চেষ্টা করে, এই জিনিসটা যে কত প্রবলেম্যাটিক আর কি। কারণ ক্রিশ্চিয়ানিটিতে যেরকম বলতেছে যে যতই কিছু তুমি সাফার করো না কেন, তুমি যদি লাইক যীশু খ্রিস্ট ডাইড ফর ইয়ার সিনস, তুমি জিসাসকে জাস্ট বিলিভ করলে তুমি পরকালে তুমি এই সাফারিং এর যে বেনিফিটস তুমি পাবা আর কি। ইসলামেও সেম জিনিস বলা যে যত যা হইতেছে না কেন, ইফ ইউ জাস্ট মানে আল্লাহর উপরে আস্থা রাখলে আল্লাহ উইল রিওয়ার্ড ইউ আর কি। অ্যান্ড এগুলো সব আপনার মানে প্রবলেমটাকে অ্যাকচুয়ালি ট্যাকল করার থেকে লাইক এটাকে প্রিভেন্ট করে আর কি, যে প্রবলেমটাকে ট্যাকল করার জন্য। বৌদ্ধ ধর্মের মধ্যেও এই জিনিসটা বলা আছে যে দ্য ফোর নোবল ট্রুথস সাফারিং এর স্বীকৃতি দেয়, বাট আবার একই সাথে বলে যে দের ইজ আ গ্যারান্টিড ওয়ে, যে এই সাফারিং বা ইভিল থেকে আমরা যে বেঁচে যাইতে পারি। বাট সেটা কি অ্যাকচুয়ালি দেয়? ডাজ বুদ্ধিজম অ্যাকচুয়ালি টিচ আস যে আমাদের লাইফে যতগুলো প্রবলেমস আসে সবগুলোর কি সলিউশন ধর্ম কি দেয়? কখনই না। এখানে আরেকটা জিনিস উল্লেখ করা দরকার। আমি একটা যে ক্রিস্টোফার হিচেন্স এর মাদার তেরেসা সম্পর্কে কিছু একটা লেখা, একটা আর্টিকেল ছিল, সেখানে যে জিনিসটা পড়েছিলাম সেটা হচ্ছে যে ক্রিশ্চিয়ানিটি, বিশেষ করে ক্রিশ্চিয়ানিটি, এই সাফারিং কে শুধুমাত্র যে ইয়া করে তাই না, সেই সাফারিং কে গ্লোরিফাইও করে।
দারিদ্রকে দারিদ্রকে গ্লোরিফাই করে, এবং এই দারিদ্রকে গ্লোরিফাই করা বা সাফারিং কে গ্লোরিফাই করা এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক, তাই না? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, খ্রিস্টিয়ানসদের যে সিম্বলটা হচ্ছে একটা ক্রস, মানে চিন্তা করেন ওদের হচ্ছে একটা প্রভাবশালী একটা মানুষকে টর্চার করছে, ওই টর্চার ডিভাইসটা ওরা হচ্ছে গলার মধ্যে ঝুলাই রাখে, মানে কিরকম একটা অবস্থা। বাট ওদের যে এই ধারণাটা যে সাফারিং কে মানে রোম্যান্টিসাইজ করে, এটা ছোটবেলার থেকে আসলে ইন্ডক্ট্রিনেট করা হয় আর কি, যে অরিজিনাল সিন, যে এই ধারণাটা যে আমরা সবাই যে ফ্লড পিপল অ্যান্ড এই ফ্লয়ের জন্য আমরা যে সাফারিং যে এক্সপিরিয়েন্স করি, এটা খুবই মানে টক্সিক একটা ওয়ার্ল্ড ভিউ আর কি। কাদিয়ানি মসজিদ আছে আমার এলাকায়, আমি আজকে আসার সময় যে ওই মসজিদের গেটের সামনে এক মহিলা বসে আছে, বয়স্ক মহিলা, সে কাঁদতেছে লিটারেলি, তার খাওয়ার টাকা নেই, আর হচ্ছে ওই জায়গার গার্ড হচ্ছে তারা আর কি জায়গা থেকে উঠায় দিতে যাচ্ছে। তখন আমি ওইখানে যাই হচ্ছে গার্ডরে বললাম যে ভাই এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা, এই কার্ড আপনারও পরীক্ষা করতেছে, আমারও পরীক্ষা করতেছে, এই মহিলারও পরীক্ষা করতেছে, আপনি যদি এখন এই জায়গায় কি করবেন এটা আপনার ব্যাপার। তারপর এই কথা শুনে গার্ড আবার চলে গেল ভিতরে। এখন ভাই আমি এটা ছোটবেলা থেকে শুনে আসছি যে সবকিছু হচ্ছে পরীক্ষা। এখন এই যে এই মহিলা যে জায়গায় বসে আছে, বয়স্ক মহিলা, খাওয়ার টাকা নাই, শীতের রাতে যে বসে আছে, স্পেসিফিক এই ঘটনাটাও কি তার তাকদিরে লেখা ছিল যে সে এই দিন এই জায়গায় এমনি বসে থাকবে? হ্যাঁ, এটা তো অবশ্যই তার তার তাকদীর অবশ্যই লেখা ছিল। এটাকে ইয়ে দ্বারা প্রমাণ করা যায়, এটাকে আপনার ইসলামিক টেক্সট দ্বারা প্রমাণ করা যায়, সিম্পল লজিক দ্বারা প্রমাণ করা যায়, মানে ইসলামের যে দাবিগুলো ওটা দিয়ে ধরে আপনি লজিক দ্বারা প্রমাণ করতে পারবেন। ইভেন এমনকি সে যে না খায় আছে, এটাও তো তার রিজিকের অংশ। তার রিজিকে যদি খাবার লেখা থাকতো, যেটা তার জন্মের পর পর ফেরেশতা এসে তার মায়ের পেটে লিখে দিয়ে যায়, তার মায়ের পেটে থাকার সময় তার লিখে দেওয়া যায়, তার তার জিকে যদি খাবার থাকতো সে খাবার খাইতো, তার জিকে খাবার লেখা নাই সে না খায় আছে। এবং আরেকটা কথা হচ্ছে, আল্লাহ পাক যাকে পরীক্ষা নিচ্ছেন, আপনি ধরেন সেই মহিলাটাকে খাবার কিনে দিলেন, তাহলে তো আপনি সেই পরীক্ষাতে ব্যাঘাত ঘটাচ্ছেন। আপনি সেই পরীক্ষাতে ব্যাঘাত কিভাবে ঘটান ভাই? এই রিলিজিয়ন থেকে আসলে দূরে সরে গেছি এই মানুষের আননেসেসারি। কিন্তু আসিফ ভাই, এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, খুব ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন আছে। আমি যদি ওই মহিলাকে খাবার দেই, সেটাও তো তাকদিরের পার্ট, সেটাও তো আল্লাহ আগে থেকে লিখে রাখতেছে, এখানে ব্যাঘাত কই হইলো? না দিলেও তো সেটাও তো তাকদিরের পার্ট, মানে আপনি যে দিবেন না সেটাও তো তাহলে তাকদিরের পার্ট। আপনি যে আল্লাহ আল্লাহর যে পরীক্ষাটা ঠিকঠাক ভাবে যেন ফুলফিল হয়, সেই কারণে সেই চিন্তা করে যে আপনি তাকে খাবার কিনে দিলেন না, সেটাও নিশ্চয়ই তাকদিরই লেখা থাকবে, তাহলে আপনি দিবেন না। যদি আমি তাকে নাও দেই, আমি যদি তাকে নাও দেই, সেটাও আগে থেকে ডিসাইডেড, আগে থেকে লেখা যে সে খাইতে পারবে কি পারবে না। ইভেন তাহলে আমি যেটাই করি সেটাই আল্লাহর ডিসিশন। তাহলে আল্লাহটা কি ভাই? ধরেন আমি খাবার দিলাম, সেটাও আল্লাহর ডিসিশন, আমি খাবার দিলাম না সেটাও আল্লাহর ডিসিশন, তাহলে আল্লাহটা কি? ফারাজ ভাই, আপনি শিরকের দিকে আগাচ্ছেন। মানে মানে আপনি কোনো অবস্থাতেই যাই করেন না কেন, সেই কথাটাকে ভুল প্রমাণ করতে পারবেন না, যেটাই যেইভাবেই ভুল প্রমাণ করেন না কেন, এটাই আমার ইচ্ছা মনে করেন, এটাই সে ইচ্ছা করে রাখছে। লজিক্যালি থাকলে তো শিরকের দিকে আগাইতে হবে, আর আপনি যদি ইসলামিক লজিক বা ঈমান যদি সাথে রাখেন, তাহলে আপনি বলতে পারেন এই যে আপনি খাওয়াচ্ছেন সেটা আল্লাহর ইচ্ছা, এই যে আপনি খাওয়াচ্ছেন না সেটা আপনার দোষ। Even though everything is predecided. আচ্ছা, আমাদের ব্যাকস্টেজে আরো কিন্তু কয়েকজন মুমিন আছেন, আমরা কি তাদেরকে একটু যুক্ত করব? সাইম খান ভাই, আর কি কোনো প্রশ্ন আছে? না ভাই, ঠিক আছে, আজকের মতো এতটুকুই ভাই। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে এই রিলিজিয়ন থেকে দূরে সরে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই মানুষের সাফারিং। আমি সাইন্টিফিক টার্মস গুলো অনেক পরে পরে শিখছি, আমি যখন আর কি 6-7 পড়ি তখনই আসলে এই জিনিসটা প্রথম, এই যে আননেসেসারি সাফারিং মানুষজন। আমি একটু টাউনের দিকে বড় হয়েছি, তো ভাই অনেক গরিব মানুষ ছিল, মানে গরিব মানুষ অনেক, এদের আর কি সাফারিং এর আমি আসলে কোনো মিনিং পাই ভাই। যাই হোক আর কি, ধন্যবাদ সময় দিচ্ছেন, ভবিষ্যতে আশা করি আবার কথা হবে। স্যাম ভাই, আমি আপনাকে আপনাকে একটা ছোট জিনিস জানাই দিই। ধরেন কেউ যদি বলো যে অন্যের সাফারিং দেখে আপনাকে আপনি একটু শিখতে পারবেন যে সাফারিং জিনিসটা কি, এই জন্য সাফারিং ক্রিয়েট করা হয়েছে, এটাও যদি কেউ বলে, আপনি তাকে একটু জিজ্ঞেস করেন। আমি একটু আগে যে কথাটা বললাম যে হোমোসেপিয়ান্স পৃথিবীতে আসার আগেও তো হাজার হাজার স্পিসিস ছিল যারা সাফার করছে এবং মানে সাফার করে বিলুপ্ত হয়ে গেছে। তো এরা এটা মানে না, এরা এটা মানে না, এরা এদের কথা হচ্ছে সব কিছু একসাথে তৈরি হয়েছে দাদা, মানে ওটা ওটা বলে দেখেন, বলে দেখেন অ্যানসারটা ইন্টারেস্টিং হতে পারে। হ্যাঁ স্যাম ভাই, ভালো থাকেন, পরে আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ। আচ্ছা ভাই, ভালো থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।